আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরে সংবাদে। শুনছিলেন ম্যাকিন্টল ব্যাংক শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা ফিরোজ। যাচ্ছি বিস্তারিত সংবাদে। বৈশ্বিক মহামারী করোনার মধ্যেও প্রবাসীদের রেকর্ড রেমিটেন্সে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ছাড়িয়েছে 36 বিলিয়ন মার্কিন ডলার। তবে যাদের শ্রমিক হামে মোটা তাজা দেশের অর্থনীতি, করোনার শঙ্কায় কাটছে তাদের দিন। প্রবাসী কাজ হারিয়েছেন অনেক শ্রমিক, নিঃস্ব হয়ে ফিরছেন দেশে। বিশ্লেষকরা বলছেন, চাকরি হারানো বিদেশ ফেরত শ্রমিকদের দক্ষতা অনুযায়ী স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টিতে সরকারকে বিশেষ পদক্ষেপ নিতে হবে। সেলিম মালিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। করোনায় বিপর্যস্ত অর্থনীতিতে সুখবর, বেড়েছে রেমিটেন্স। গেল মাসে রেমিটেন্স এসেছে দেশের ইতিহাসে সর্বোচ্চ 183.3 কোটি ডলার, যার উপর ভর করে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ 36 বিলিয়ন ডলার ছাড়িয়েছে। রেমিটেন্স বাড়লেও প্রবাসে ভালো নেই শ্রমিকরা। কয়েকটি গবেষণা সংস্থা বলছে, চাকরি হারিয়ে বেকার দিন কাটাচ্ছেন প্রায় 20 লাখ শ্রমিক। অনেকে দেশে ফিরেছেন, বাকিরাও ফেরার অপেক্ষায়। বেসিক্যালি সরকারি থেকে শুরু করে আধা সরকারি এবং বেসরকারি সব প্রতিষ্ঠানের কর্মচারীরা কিন্তু তাদের চাকরি হারিয়েছে। অনেকে টার্মিনেট হয়েছে পার্মানেন্টলি, অনেকে শর্ট টাইমের জন্য টার্মিনেট হয়েছে। এটা আশঙ্কা করা হচ্ছে যদি ফ্লাইট অপারেশন আরো বাড়ে তাহলে কিন্তু আরো অনেক মানুষ তারা কাজ হারিয়ে দেশে ফিরবে। অর্থনীতিবিদরা বলছেন, দেশে ফেরা শ্রমিকদের পুনর্বাসনে প্রকল্প নিতে হবে, দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে তাদের দক্ষতা অভিজ্ঞতা। দেশের ভেতরে যদি আমাদের একটা ডেটাবেজ আমরা তৈরি করি, সেই ডেটাবেজে যদি স্কিলের নিবন্ধন ঘটানো হয়, সেটার ভিত্তিতে আমরা দেশে যে এক্সিস্টিং বিজনেস ফার্মগুলো আছে তাদের সাথে তাদেরকে কর্মে লিংক করতে পারি। সরকার যে বিভিন্ন স্পেশাল ইকোনমিক জোনগুলো করছেন সেগুলো কিন্তু খুব দ্রুততার সাথে কয়েকটাকে বাস্তবায়িত করা যায়। সেখানে যদি অগ্রাধিকার ভিত্তিতেও এই দক্ষ লোকগুলোকে অথবা অভিজ্ঞতা সম্পন্ন লোকগুলোকে যদি কাজ দেওয়া যায়, সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে একটা ওয়ে আউট হতে পারে। এদিকে প্রবাসী শ্রমিকদের ঋণ সহায়তা দিতে 200 কোটি টাকার প্রণোদনা নিয়ে এগিয়ে এসেছে প্রবাসী কল্যাণ ব্যাংক। 500 কোটি টাকার আমানত দিচ্ছে সরকারও। এর মধ্যে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছে, মানে এই ফান্ডটা কিভাবে বিনিয়োগ করলে পরে তারা ঝুঁকিমুক্তভাবে বিনিয়োগ করে তাদের কর্মসংস্থান বা রুটি রোজগারের ব্যবস্থা করতে পারবে, এটাই আমরা এখন ওনাদেরকে কাউন্সিলিং করতেছি। পাশাপাশি শ্রমিকদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। কিভাবে এগিয়ে গেলে এই টাকাটা যেতে। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। এই জিনিসগুলো যমুনা, ধলেশ্বরী, ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পেয়ে টাঙ্গাইল, শেরপুর ও জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এদিকে গাইবান্ধায় লালমনিরহাট, কুড়িগ্রামে নদীর পানি কমে গেলেও দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। টাঙ্গাইলে ঘরবাড়ি ছেড়ে উঁচু বাঁধে খোলা আকাশের নিচে বসবাস করছে সাধারণ মানুষ। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ। শেরপুর সদর উপজেলার 4টি ইউনিয়নের 22টি গ্রামে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, এতে পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 2,500 পরিবার। জামালপুরে গেল 24 ঘন্টায় যমুনা নদীর পানি। বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে কিছুটা হ্রাস পেয়ে বিপদসীমার 113 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে জেলার 7টি উপজেলায় 625টি গ্রামের 8,15,000 মানুষ পানিবন্দী। এছাড়া গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রামে বন্যার পানি কমে আসলেও দুর্ভোগ বেড়েছে। বন্যা কবলিত এলাকার মানুষ বাড়ি ঘর ছেড়ে গরু ছাগল নিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও উঁচু এলাকায় আশ্রয় নিয়েছেন। বন্যা পরিস্থিতির খবর জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সুকান্ত সেন। সুকান্ত, সিরাজগঞ্জ শহরে বন্যা পরিস্থিতি কেমন দেখছেন এবং নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা, এবং বিভিন্ন এলাকায় কত সংখ্যক পরিবার এখনো পানিবন্দী রয়েছে, এই নিয়ে কোনো ধারণা আপনার কাছে রয়েছে কিনা, এবং স্থানীয় প্রশাসন তাদের সহায়তায় কোনো উদ্যোগ নিয়েছে কিনা? আপনাকে জানিয়ে রাখি আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ পৌর এলাকার চরপুঠিয়াবাড়ি এলাকায়। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন এই এলাকায় কিন্তু মানুষজন এখন 4 থেকে 5 ফিট পানির নিচে বসবাস করছে। একই অবস্থা কিন্তু সিরাজগঞ্জের প্রায় 50টি ইউনিয়নে। নতুন করে উল্লাপাড়া উপজেলার বেশ কিছু ইউনিয়ন প্লাবিত হয়েছে। সব মিলিয়ে সিরাজগঞ্জ জেলার প্রায় 50টি ইউনিয়নের 50,000 পরিবারের প্রায় 2 লক্ষ মানুষ এখন পানিবন্দী হয়ে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা সেরকম ত্রাণ তৎপরতা দেখিনি, তবে স্থানীয় সংসদ সদস্য, সিরাজগঞ্জ 2 আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না কালকে আমরা দেখেছি 2,000 পরিবারের মধ্যে
সামগ্রী বিতরণ করেছেন। আমি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিমের সাথে কথা বলেছি, উনি আমাকে জানিয়েছেন যে এই কয়েকদিনের মধ্যে নতুন করে কোনো ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়নি, শুধু 4000 প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়েছে। এছাড়া এই সামনে যে ঈদ রয়েছে, এই ঈদের জন্য এই 2.5 লক্ষ পরিবারকে 10 কেজি করে চাউল দেওয়া হবে। সেই এই পরিবারগুলোর মধ্যে থেকে এই বানভাসী যে 50,000 পরিবার আছে এদেরকে এই চাউলগুলো অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার আশ্বাস উনি দিয়েছেন। এছাড়া কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা তেমন কোনো তৎপরতা দেখতে পাইনি। আর এই প্রতিদিনই কিন্তু নতুন নতুন এলাকা আক্রান্ত হচ্ছে। সিরাজগঞ্জে আজকে যমুনা নদীর পানি সকালে কিন্তু 96 সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে। সুকান্ত, ধন্যবাদ। সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সুকান্ত সেন। করোনা প্রসঙ্গ, করোনার উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় কুমিল্লায় 2 নারীসহ 4 জনের মৃত্যু হয়েছে। জেলায় গত 24 ঘন্টায় 49 জনের করোনা শনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গায় নতুন করে 6 নারীসহ 14 জনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 364 জন, এর মধ্যে সুস্থ হয়েছেন 212 জন ও মারা গেছেন 4 জন। গেল 24 ঘন্টায় পঞ্চগড়ে নতুন করে আরও 4 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলার 5 উপজেলায় মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়ালো 195 জনে। এছাড়া গাইবান্ধায় 3 জন ও শরীয়তপুরে নতুন আরও 39 জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতির খবর জানাবেন আমাদের সহকর্মী আনোয়ার হাসান। কোভিড-19 প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে নারায়ণগঞ্জ ছিল এক হটস্পটের নাম। সেই সময় নারায়ণগঞ্জে আতঙ্কে ছড়িয়ে পড়ে করোনায় আক্রান্তের সংখ্যা দেখে। সে সময় নারায়ণগঞ্জে কোনো পরীক্ষাগার ছিল না চিকিৎসা কেন্দ্র। এক পর্যায়ে নারায়ণগঞ্জ শহরের 300 শয্যা হাসপাতালকে সরকারিভাবে করোনা রোগীদের জন্য ছেড়ে দেওয়া হয়, চিকিৎসা কেন্দ্র করা হয়। এখানে নমুনা সংগ্রহ করে এখন পরীক্ষাও করা হচ্ছে। এর পাশাপাশি কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানও এগিয়ে এসেছে। আমাদের সাথে যুক্ত হচ্ছেন গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক তুজা গাজী পাপ্পা। তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমাদের যে গাজী কোভিড ল্যাবটা ছিল, আমাদের একটাই টার্গেট ছিল যে 24 ঘন্টার মধ্যেই রেজাল্টটা আমরা রোগীর কাছে পৌঁছে দিব। তো যখনই রেজাল্টটা পৌঁছে গেছে তখন মানে আমরা জানতে পারি যে রোগীটা মানে হোম আইসোলেশনে গিয়েছে। এইভাবেই কিন্তু আসলে জিনিসপত্রগুলো মানে রোগীর সংখ্যাটা কমেছে। আর আমাদের ভবিষ্যৎ উদ্যোগ হচ্ছে যে আমরা এখন চাচ্ছি যে একটা ম্যাসিভ যে মাস্কটাকে আমরা যে ঠিকমতো পরতে পারি, রোগীরা যেন মাস্ক পরতে পারে, মাস্ক হচ্ছে একমাত্র এখন সমাধান। তো আমরা চেষ্টা করব যে আমাদের মানে নারায়ণগঞ্জবাসীদের কাছে মানে একটা ক্যাম্পেইন শুরু করা যে মাস্কটাকে আমরা সঠিকভাবে পরি। যে আপনি শুনছিলেন, যিনি বলছিলেন যে মাস্কের উপর আগামীতে জোর দেবেন, নারায়ণগঞ্জে কিন্তু এই ইদানিং যারা চলাফেরা করছেন অনেকেই দেখেছি যে মাস্ক পরে না। এই ছিল সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে করোনা ভাইরাস নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার হাসান। করোনার এই সংকটে হাসপাতালগুলোর পরিবেশ তৈরি করে রোগীদের আস্থা ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আজ তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ আহ্বান জানান। সরকার গণপরিবহন চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে ঈদ যাত্রায় প্রত্যেককে নিজের সুরক্ষা সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। শেখ হাসিনার কাছে কোনো অনিয়ম দুর্নীতি প্রশ্রয় পাবে না। দুর্নীতিবাজদের দুর্বৃত্তদের কোনো দলীয় পরিচয় নেই। গুটিক মানুষের লোভ প্রতারণা চাতুর্যের কাছে জনসাধারণের আশা আকাঙ্ক্ষা জিম্মি হতে পারে না। যারা শাহেদের প্রতারণার শিকার হয়েছেন তাদের আইনি সহায়তার জন্য ইতোমধ্যে হটলাইন সেবা চালু করেছে র্যাব। এই হটলাইন নাম্বারে ভুক্তভোগীদের যোগাযোগের আহ্বান জানিয়েছেন র্যাব। রাজধানীর গোয়েন্দা কার্যালয়ে শাহেদের 10 দিনের রিমান্ডে চলছে জিজ্ঞাসাবাদ। এছাড়া করোনা পরীক্ষায় ভুয়া প্রতিবেদন দেওয়া সহ নানা অনিয়মের অভিযোগে ডাক্তার সাবরিনা এবং আরিফ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ। সম্প্রতি ডাক্তার সাবরিনা এবং আরিফ চৌধুরীকে এর আগে রিমান্ডে মুখোমুখি করা হলে তারা পরস্পরকে দোষারোপ করেন।
আবারও ডক্টর সাবরিনা এবং আরিফ চৌধুরীর প্রসঙ্গ। দর্শক, এই মুহূর্তে গোয়েন্দা পুলিশের কার্যালয়ের সামনে রয়েছেন আমাদের সহকর্মী জোবার সানি, সরাসরি চলে যাচ্ছি সেখানে। সানি, প্রতারণার দায়ে ডক্টর সাবরিনা, আরিফ চৌধুরী এবং মোহাম্মদ শাহেদের রিমান্ড চলছে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে, এই বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? আমরা সাহেবকে আপনারা জানেন 10 দিনের রিমান্ডে আমাদের রয়েছে। তো রিমান্ডে থাকা অবস্থায় আসলে আমরা যে সমস্ত তথ্যাদি পাই, যে বিষয়গুলি আমাদের তদন্তের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, সেগুলি হয়তো আপনাদেরকে বলতে পারবো না, তদন্ত শেষ করে বলবো। তবে পরবর্তীতে এর আগে আপনাদেরকে যেটা বলেছিলাম, এর বাইরে আমরা আরও কিছু তথ্য পেয়েছি, প্রতারণার তথ্য পেয়েছি। মিস্টার সাহেব কিন্তু শুধু স্বাস্থ্য খাতে না, আরও অন্যান্য খাতেও, যেমন ওই প্রোটেক্টিভ গিয়ার পিপিটিপি এই সমস্ত বিষয়ে প্রতারণা করেছে। তারপরে শিক্ষাক্ষেত্রেও তার কিছু প্রতারণার তথ্য পাচ্ছি। তো এই বিষয়গুলো আমরা যখন তদন্ত করে নিশ্চিত হব তখন হয়তো জানানো যাবে। তো একটা বিষয়ে আমরা জানতে পেরেছি যে কোভিড শুরুর দিকে ওই আলবার্ট গ্লোবাল ফ্যাক্টরিজ এই নামে উনি একটা ফেসবুক ওপেন করে উনি একটা গার্মেন্টস ফ্যাক্টরির অস্তিত্ব দেখিয়েছেন, যেটার আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নাই। তো প্রাথমিক পর্যায়ে এই ফ্যাক্টরির নামে সরকারিভাবে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে যে সমস্ত প্রোটেক্টিভ গিয়ার বিতরণ করা হতো, এর একটা বিশাল অংশ তার এই ভুয়া ফ্যাক্টরির নামে উনি বিতরণ করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের অ্যাপ্রুভাল নিয়ে উনি বিক্রি করেছেন। কিন্তু যে স্ট্যান্ডার্ড মেনটেন করা উচিত, WHO থেকে যে প্রেসক্রিপশন অনুযায়ী যে ধরনের ফেস মাস্ক, যে ধরনের পিপি, যে ধরনের আদার্স ম্যাটেরিয়ালস, বডি কভার ব্যাগ, ওগুলাও দিয়েছে, তো ওগুলা সেই মানসম্মত ছিল না। এর মধ্যে উনি পিপি দিয়েছে প্রায় 50,000, তারপরে মাস্ক দিয়েছে 1,00,000, ড্যাড বডির ব্যাগ যেগুলো সেগুলো দিয়েছে 20,000। সরকারিভাবে উনি সাপ্লাই করেছে। এগুলি মানসম্মত না হওয়ার ফলে আমাদের ধারণা যে প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্যকর্মী যারা আক্রান্ত হয়েছে এই ছু বলেও হয়তো পড়ে থাকতে পারে। তো এই ধরনের প্রতারণার তথ্য আমরা পেয়েছি, এই বিষয়টা আরও তদন্ত করব। যদি এখানে তার কোনো অনিয়ম এবং যেই প্রেসক্রিপশন অনুযায়ী যে স্ট্যান্ডার্ড মেনটেন করার কথা ছিল সেই স্ট্যান্ডার্ড যদি মেনটেন করে না থাকে, সেগুলো অপরাধের অংশ হিসেবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। শিক্ষার ক্ষেত্রে আমরা এই মুহূর্তে কিছু বলছি না, আমরা তদন্ত করছি। যদি শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত অনিয়ম উনি করেছেন সেগুলি তদন্তে আগে আমরা নিশ্চিত হয়ে তারপরে আমরা বলতে পারছি। ব্যাংকিং খাতে তো অর্থনৈতিক বিষয়ে কি হচ্ছে সেই বিষয়টা আমরা যাচ্ছি না, আমরা ক্রিমিনাল অফেন্স যেটা এক্সটার্নালি হয়েছে সেই বিষয়গুলি আপাতত দেখছি। পরবর্তীতে তার কোথায় কি ট্রানজাকশন হয়েছে, সে কিভাবে আর্থিকভাবে এত বড় টাকা পয়সার মালিক হলো, এই সমস্ত বিষয়গুলো আরো অন্যান্য সংস্থা তদন্ত করবে, আমরাও দেখছি। এখন আপনি দুইটা বিষয় আছে, সরকারি সংস্থায় চাকরি করে যদি কোনো ধরনের ব্যত্যয় করে থাকে ডিপার্টমেন্টালি সংশ্লিষ্ট বিভাগ সেটা দেখবে, সংশ্লিষ্ট বিভাগ সেটা আমরা যতটুকু পেয়েছি সেটা আমরা লিখিতভাবে জানাবো স্বাস্থ্য অধিদপ্তরকে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে, যে অনিয়মগুলি আমরা পেয়েছি। এখন ওই অনিয়মের ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর তারা ডিপার্টমেন্টালি ওনারা সেটা দেখবে, এটা কি ক্রিমিনাল অফেন্স আর ডিপার্টমেন্টাল অফেন্স, এটা ওনাদের এক্তিয়ারভুক্ত। ওনারা যদি ক্রিমিনাল কোনো ইয়ে করেন, পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের কাছে আসেন, অবশ্যই আমরা তদন্ত করব, ক্রিমিনাল নিয়ে আমরা তদন্ত করব। ফৌজদারি অপরাধ কতটুকু হয়েছে, সরকারি কর্মচারী হিসাবে যে কাজ করা এক্তিয়ারভুক্ত সেইটার ব্যত্যয় হয়েছে কিনা সেটা তদন্ত করে দেখতে হবে। এই মুহূর্তে কোনটা ক্রিমিনাল অফেন্স, কোনটা ডিপার্টমেন্টাল অফেন্স ক্যাটাগরাইজ করা, এখন দাঁড়িয়ে ক্যাটাগরাইজ করা সম্ভব না। আলবার্ট গ্লোবাল ফ্যাক্টরি লিমিটেড, হ্যাঁ, এটা স্বয়ংক্রিয়ভাবে একটা নাম দিয়ে দিয়েছে, আসলে এটা কোনো অস্তিত্ব নেই। নিম্নমানের কাপড় দিয়ে, নিম্নমানের উপকরণ দিয়ে উনি বানিয়েছেন এবং সেগুলো
রিটার্ন করেছে। সংশ্লিষ্ট থানা তদন্ত করবে এবং কিছু কিছু বিষয়ে আমাদের কাছে যদি আসে আমরাও তদন্ত করবো। সেটাও আমরা বলেছি যে তদন্ত করছি, এখন তদন্তের এই পর্যায়ে আগের যে বক্তব্যগুলো দিয়েছে সেগুলো আমরা ভেরিফাই করার চেষ্টা করছি। তার হাজব্যান্ড আরিফুল এবং সাবরিনা দুজনেই বেসিক্যালি যে বিষয়টাকে বেশি ব্যবহার করেছে যে সেটা হলো সাবরিনা ডাক্তার হিসাবে তার যে ফেস ভ্যালু এবং তার যে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য অধিদপ্তরের সহ বিভিন্ন জায়গায় তার যে পরিচিতি, সেই পরিচিতি থেকে সে ক্যাপিটালাইজ করেছে এবং করে বিভিন্ন প্রতারণার আশ্রয় নিয়েছে। যেমন প্রাথমিকভাবে স্যাম্পল কালেকশন করার জন্য ঢাকা নারায়ণগঞ্জ সহ বিভিন্ন একটা প্রজেক্ট তৈরি করেছিল, সেই প্রজেক্টটাও তারা যেই পদ্ধতিতে স্যাম্পল কালেকশন এবং যে সার্ভিস দেওয়ার কথা ছিল কোভিড পেশেন্টদেরকে সেখানে সেই সার্ভিসটা দেয়নি। তো এটা খুবই দেখছিলেন গোয়েন্দা পুলিশ কার্যালয় থেকে সংবাদ সম্মেলনের অংশবিশেষ। রাজধানীর মিরফোর্ড এলাকায় ভেজাল মানহীন ও অনুমোদনহীন ওষুধের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। র্যাবের দাবি, দীর্ঘদিন ধরে মানহীন এসব ওষুধ প্রস্তুত করে জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে অসাধু ব্যবসায়ীরা। ভেজাল ওষুধ রাখার দায়ে সেবা মেডিকেল সেন্টারকে 2,00,000 টাকা জরিমানা করেছে র্যাব। শেষমেশ রাজধানীতে বসছে কোরবানির পশুর হাট, তবে মহামারীর কারণে ছোট হয়েছে পরিসর। উত্তর আর দক্ষিণ সিটি মিলে নির্ধারণ করা হয়েছে 11টি জায়গা। কঠোর স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনার কথা বলছে কর্তৃপক্ষ, তবে এমন প্রতিশ্রুতি আদৌ রক্ষা করা সম্ভব কিনা তা নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। পশুর হাট নিয়ে জুলহাস কবিরের ধারাবাহিকের প্রথম পর্ব, ক্যামেরায় ছিলেন নোমান খসরু। অবসান হলো করোনাকালে কোরবানির পশুর হাট নিয়ে অনিশ্চয়তার ঝুঁকির মধ্যেই 2 সিটিতে বসছে পশুর হাট। 29টির পরিবর্তে এবার 11টি পশুর হাট করার সিদ্ধান্ত নিয়েছে 2 সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণে উত্তর শাহজাহানপুর মৈত্রীসঙ্গ মাঠ, হাজারিবাগ লেদার টেকনোলজি কলেজ মাঠ, পোস্তগোলা শ্মশানঘাট, কমলাপুর লিটল ফ্রেন্ডস ক্লাব মাঠ, আত্মাবনগর ব্লক EF-G-র সেকশন 1 ও 2 নম্বর এলাকা নির্ধারণ করা হয়েছে হাটের জন্য। উত্তর সিটিতে নির্ধারিত জায়গাগুলো হলো পূর্বাচল ব্রিজ সংলগ্ন মস্তুল ডুমনি, কাউলা, উত্তরার বৃন্দাবন, বসিলা, উত্তর খান ও ভাটারা। এছাড়া থাকছে গাবতলীর স্থায়ী হাট। করোনা মহামারীর কারণে হাট ব্যবস্থাপনায় স্বাস্থ্য মন্ত্রণালয় বেশ কিছু গাইডলাইন দিয়েছে। হাটের প্রবেশপথে বাধ্যতামূলক হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে, মাস্ক পরতে হবে ক্রেতা বিক্রেতাদের। ইজারাদাররা বললেন করোনা সংক্রমণ রোধে এসব গাইডলাইন মেনে চলবেন তারা। 2টা স্প্রে মেশিন রাখবো, স্যানিটাইজার ব্যবস্থা রাখবো, হাত ধোয়ার ব্যবস্থা রাখবো, সেই ক্ষেত্রে মানুষ যেন স্বাচ্ছন্দ্যে হাট করতে পারে এবং স্বাস্থ্যবিধি মেনে যেন চলতে পারে, সোশ্যাল ডিস্টেন্সটা ধরে রেখে যাতে তারা হাটে তাদের গরুগুলো স্বাচ্ছন্দ্যে কিনতে পারে। সেটা গরুর সাথে আরেকটা গরুর দূরত্ব রেখে এবং একটা ক্রেতা যাতে ব্যাপারী কাছে যেতে না পারে সেই দূরত্ব বজায় রেখে মেনটেন করি আমি আমার হাট সাজাবো। তবে পশুর হাটে স্বাস্থ্যবিধি রক্ষা সহজ হবে না বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা এতে রোজার ঈদের মতোই খেসারত দিতে হতে পারে। এখানে কোরবানির হাট নিজেই হচ্ছে আপনার জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, সংক্রমণ ছড়াবার সমূহ সম্ভাবনা সেখানে আছে। এখানে স্বাস্থ্যবিধি মেনে চলতে গেলে তো কোরবানির হাটই বসা সম্ভব নয়। আমি জেনে শুনে আমি যদি একটা বিপদের মুখে যাই সেজন্য তো কর্তৃপক্ষ তাদের দায়িত্ব এখানে নেই, একথাটা বলে দেওয়া যায় না। সনাতন হাট না বসিয়ে করোনাকালে বিকল্প উপায় খোঁজার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। বগুড়া থেকে কোরবানির পশুর হাট বেচা কেনার খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল হক। আরিফ, করোনা ও বন্যায় পশু কোরবানির বেচা কেনার হাটে কি ধরনের প্রভাব ফেলেছে, এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন এবং স্বাস্থ্যবিধি মানার যে ব্যাপারটি রয়েছে ক্রেতা বিক্রেতার এক্ষেত্রে কতটা সচেতন, এ ব্যাপারে প্রশাসন কতটা তৎপর?
সাবিনা, আপনি যেমনটা বলছিলেন যে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কুরবানির পশুগুলোর হাট কিন্তু নওগাঁ জেলাগুলোতে, নওগাঁ জেলার এবং বগুড়া জেলার শেষ সীমানা আদমদীঘি উপজেলাতে কিন্তু জমে উঠেছে। আমি এখন দাঁড়িয়ে আছি আদমদীঘি, বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার গরুর হাটে। তো এই হাটে মূলত দুপুর দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু হাট জমজমাট বসে। আজ শনিবার, এখনো পর্যন্ত কিন্তু গরু হাটে তেমন কিছু মানে আসে নাই। তো আমি আপনাকে জানিয়ে রাখি যে স্বাস্থ্যবিধির কথা বলতে গেলে যে হাটগুলোতে আসলে স্বাস্থ্যবিধি মেনে হাট পরিচালনা করা বা হাটে গরু কেনা বেচা করা, এটা কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করি না এখনো পর্যন্ত। আমরা এখন একজন গরু ব্যবসায়ীর কাছে যাব যে আপনি এখানে গরু নিয়ে আসছেন, কয়টা গরু নিয়ে আসছেন? 13টা। আপনি গরুর দাম কত রাখছেন? আমরা 80-90 করে। আচ্ছা, আপনার সমস্যা কি হচ্ছে এখানে? ভাই, করোনার জন্য কোনো কাস্টমার নাই, কোনো গৃহস্থ আসে না, পার্টি আসে না বাইরের। দর্শক, আপনারা শুনলেন যে আসলে করোনার কারণে কিন্তু ক্রেতা, গরু ক্রেতা এবং যারা হাটে এসে গরু কিনবেন তারা কিন্তু আসলে আসছে না। আর নওগাঁ জেলা থেকে কিন্তু অনলাইনের ভিত্তিতে কিন্তু এখন পর্যন্ত গরু বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটা কিন্তু চলমান। আরিফুল, ধন্যবাদ। বগুড়া থেকে জানাচ্ছিলেন আরিফুল হক। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত ভাইবা গ্রহণ না করে আইনজীবী হিসেবে ঘোষণা দিয়ে গেজেট প্রকাশের দাবিতে আজও বার কাউন্সিলের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন শিক্ষানবিশ আইনজীবীরা। গতকাল বাংলা মোটর বার কাউন্সিলের অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি থেকে সমাবেশের ডাক দেন শিক্ষানবিশ আইনজীবীরা। এর আগে গত 7 জুলাই অবস্থান কর্মসূচি থেকে আমরণ অবস্থান কর্মসূচিতে যান তারা। এর আগে সনদের গেজেট প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রী ও বার কাউন্সিলের কাছে স্মারকলিপি দিয়েছিলেন শিক্ষানবিশ আইনজীবীরা। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকেও সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। আরটিভি করোনা হেল্পলাইন সরাসরি সম্প্রচার হয় প্রতিদিন রাত 9টায়। করোনা নিয়ে আপনার জিজ্ঞাসা, প্রশ্ন, অভিযোগ, মতামত জানান অথবা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন বা বক্তব্য ভিডিও করে আপলোড করুন আরটিভি করোনা হেল্পলাইনের মেসেঞ্জারে। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।